পথ দুর্ঘটনায় গুরুতর আহত স্কুল ছাত্রী ও তার মা, প্রবল উত্তেজনা প্রিন্স আনোয়ার শাহ রোডে। আজ সকাল 10:30 নাগাদ গুলাম হোসেন শাহ রোডের বাসিন্দা লক্ষ্মী কর্মকার তার মেয়ে মহুয়াকে নিয়ে স্কুলে যাচ্ছিলেন। প্রিন্স আনোয়ার শাহ রোড ও লেক গার্ডেন্স উড়ালপুলের সংযোগস্থলে রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ি এসে সজোরে ধাক্কা মারে তাদের। এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এখানে ট্রাফিকগুলো সব নিজে নিজে সব টিপিং করছে, এড করছে, এ করছে, সব সাইডে সাইডে বসে থাকে, এখানে কই ডিউটি দেয় না। এখন যা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তখন একটা এখানে ট্রাফিক গার্ড ছিল না, তারপরে দেখছি আধ ঘন্টা পরে সব ট্রাফিক গার্ডগুলো চলে এসে। ঘটনার জেরে খানিকক্ষণের জন্য বন্ধ হয়ে যায় যান চলাচল। যাদবপুর লেক গার্ডেন্স এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ট্রাফিক ব্যবস্থা ঠিকঠাক না থাকার জন্য প্রায়শই ওই এলাকায় দুর্ঘটনা ঘটে। এই জায়গাটা খুবই পোর, মানে ট্রাফিকে মানে কর্মরত যারা থাকে তারা কেউ নিজেদের দায়িত্ব ঠিকঠাক পালন করে না, তাদের এরকম অ্যাক্সিডেন্ট দিনের পর দিন হতে থাকবে। এখানে যতটা সংখ্যায় ট্রাফিক দরকার সে তো নেই, উল্টে যারা থাকে মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকে ট্রাফিক। উত্তেজিত স্থানীয় বাসিন্দারা ভাঙচুর চালান গাড়িটিতে। ঘটনাস্থলে পৌঁছয় চালু মার্কেট ও যাদবপুর থানার পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় মা ও মেয়ে দুজনকেই বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পার্থপ্রতিম ঘোষ ও অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।